তো আপনারা সকলে জানেন যে ফ্রিতে 5 GB কিন্তু ডাটা কিন্তু এটা আমাদের সকলকে দিতেছে। আবার অনেকে আছে যে এখন কিন্তু ফ্রিতে যে 5 GB ইন্টারনেট সেটা কিন্তু অনেকে পাচ্ছেন না। তো আমি একদম লাইভ প্রো আপনাদেরকে ভিডিও শেষে দেখিয়ে দেবো যে কীভাবে আপনি 5 GB ইন্টারনেট ফ্রিতে পাবেন। তো আমি পেয়েছি, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি পেয়েছি এয়ারটেলে, তাই আমি এখান থেকে এয়ারটেল অ্যাপ্লিকেশনটা ওপেন করে দিচ্ছি, মাই এয়ারটেল। তো আমি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি। তো আমি এখান থেকে আমার যে মাই এয়ারটেল অ্যাকাউন্ট আছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন বন্ধুরা, এখানে যে 8.03 GB, যে আপনারা একটু এখান থেকে লক্ষ্য করেন যে 8.03 GB, আমার কিন্তু এখানে আসছিল কিন্তু 3 GB। তো তারা কিন্তু টোটালে 5 GB দিয়ে এখানে 8 GB হয়েছে। জাস্ট আমি এটার উপর একটা ক্লিক করে দেখেন বন্ধুরা, এই যে এখান থেকে একটু লক্ষ্য করেন যে আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছে যে 5 GB স্পেশাল প্যাকেজ। অর্থাৎ এই দেখেন বন্ধুরা, 5 GB স্পেশাল প্যাক, যে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু অলরেডি আমি 6 MB ব্যবহার করে ফেলেছি এবং এটার মেয়াদ দিয়েছে মাত্র তারা 3 দিন। এবং আপনারাও কীভাবে পাবেন সেটা আমি ভিডিও শেষে দেখাবো। যদি আপনি না পেয়ে থাকেন তাই আপনারা ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখেন। দেখেন বন্ধুরা, এটার মেয়াদ কিন্তু তারা 3 দিন দিয়েছে এবং আমি কিন্তু 5 GB ইন্টারনেট তাদের কাছ থেকে পেয়েছি ফ্রিতে একদম। তো আপনারা অবশ্যই ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখেন। তো এখন আমি আপনাদেরকে লাইভ দেখাবো যে কীভাবে আপনি 5 GB ইন্টারনেট ফ্রিতে পাবেন এবং দেখাবো যে এই 5 GB ইন্টারনেটের স্পিডটা কেমন, সেটা আমি আপনাদেরকে আগে দেখিয়ে দিই। তো এখানে কিন্তু আমি সরাসরি কানেক্টেড আছি ওয়াইফাইয়ের সাথে, তাই আমি আপনাদেরকে দেখাচ্ছি তো কীভাবে এটা কাজ করে। জাস্ট আমি এখান থেকে দেখেন বন্ধুরা, আমি কিন্তু ওয়াইফাই সাথে কানেক্টেড আছে। এখান থেকে আমি ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করে দিচ্ছি। তো ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করে দেওয়ার পর এটা কিন্তু আমি ফাইনালি ব্যবহার করতেছি কিন্তু ওয়াইফাই দিয়ে। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু ওয়াইফাই দিয়ে ব্যবহার করতেছি। আমি কিন্তু এখনও পর্যন্ত কিন্তু ডাটা ব্যবহার করি না। জাস্ট আমি এখান থেকে ওয়াইফাই অফ করে এখান থেকে আমি ডাটাটা অন করে দেবো। তো এখান থেকে কী করলাম, আমি ডাটাটা অন করে দিলাম। তো এখান থেকে দেখো, তো আমি এয়ারটেলে 5 GB ফ্রি পেয়েছি, তাই আমি ডাটাটা অন করে ইউটিউবে চলে আসলাম। তো ইউটিউবে চলে আসার পর দেখেন বন্ধুরা, আমি এখান থেকে ইউটিউবটা মিনিমাইজ করে কেটে দিলাম, যেহেতু ইউটিউব কিছুক্ষণ আগে 1 MB দিয়ে চালাইছিলাম, ব্যবহার করছিলাম। তার জন্য আমি এখান থেকে মিনিমাইজ করে কেটে দিই। আমি নতুন করে কিন্তু ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করেছি। দেখেন বন্ধুরা, ওপেন করে দেওয়ার পর দেখেন বন্ধুরা, আপনারা একটু অবস্থাটা দেখেন। তো আপনারা ভিডিওর শেষে আরও কিছু গুরুত্বপূর্ণ কথা আছে আপনি কীভাবে পাবেন, এছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ আছে সেটা কথা আছে আপনার সকলে একটু ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখেন। তো এখন কইতে পারেন, অনেকে বলতে পারেন যে ভাই ফেসবুক তো ইউটিউব তো তারা ব্যান্ড করে দিয়েছে। আমি কিন্তু আগামীকাল রাত্রেও কিন্তু ইউটিউব ব্যবহার করেছি, সেখান থেকে কিন্তু আমার যে 4 MB সেটা কিন্তু ব্যবহার করা হয়েছে। তো এখান থেকে দেখেন বন্ধুরা, আপনারা অনেকে বলতে পারেন যে ইউটিউব চলে না, সেহেতু কী হয়েছে আমি এখান থেকে ইমোট আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আপনারা ফাইনালি রেজাল্টটা দেখেন, এখানে কিন্তু কে লাইনে আছে, কে অনলাইনে আছে, কে অফলাইনে আছে কিচ্ছুই দেখাচ্ছে না। তার মানে আপনারা বুঝে নেন, আমি আপনাদেরকে ভিডিওর শেষে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো, আপনার সকলে ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন। দেখেন এখানে কে লাইনে আছে, কে কী আছে কিছুই কিন্তু এখান থেকে দেখাচ্ছে না। তো দেখতে পাচ্ছেন যে 1 MB কিন্তু আপনাদেরকে ভিডিও শেষে বলতেছি। জাস্ট আমি এখান থেকে আপনারা একটু ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু এখানে কিন্তু কোনো এখন কিন্তু তারা কোনো 1 MB দেখায় নাই। জাস্ট আমি যে গ্রামাঞ্চলে থাকি তা কিন্তু না, আমি কিন্তু এটা একদম সদরে আসি। তো দেখেন বন্ধুরা, এখানে আমি এই যে দেখেন বন্ধুরা, আপনাদেরকে দেখাচ্ছি যে অনেকে বলতে পারেন যে হয়তো আপনার এখানে মোবাইলে নেট স্পিডটা আসলো। তো আপনাদেরকে আমি দেখলাম যে সদর আছি, তবুও কিন্তু আমি এখান থেকে সেই যে 5 GB ইন্টারনেট সেটা কিন্তু আমি অ্যাক্সেস করতে পারতেছি না। তো এখান থেকে লক্ষ্য করেন দেখেন বন্ধুরা, এখানে আপনাদের কিন্তু আমি দেখলাম একদম লাইভ প্রমাণ সহ। এখান থেকে আমি আবার কী করবো, ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করে দিব। তো দেখেন বন্ধুরা, এখানে 4G নেট দেখাচ্ছে, বাট এখান থেকে কিন্তু আমাদের কিন্তু ইন্টারনেট অ্যাক্সেস পাচ্ছে না। দেখেন আপনার উপর লক্ষ্য করেন, এখানে মাত্র 24 KB করে কিন্তু স্পিডটা পাচ্ছে। আপনার একটু লক্ষ্য করেন এখান থেকে, দেখেন বন্ধুরা এখানে মাত্র 24 থেকে 25 KB করে টানতেছে। তো দেখতে পাচ্ছেন, আপনার লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু 5 GB যে তারা দিয়েছে, ভাই কী আর বলবো কিছু হবে না। এখন আপনাদের অনেকে বলতে পারে, ভাই আমি এখনও কিন্তু 5 GB ফ্রিতে 1 MB পাই নাই, তো কীভাবে পাবেন সেটা আমি আপনাদেরকে বলতেছি। তো আপনি কীভাবে ফ্রিতে 1 MB পাবেন সেটা আমি আপনাদেরকে বলতেছি, যে আপনি ফ্রিতে 1 MB পাওয়ার জন্য আপনাকে আমি বলি যে কারাগারা এখান থেকে ফ্রিতে 1 MB পাবে 5 GB করে। তো ওখানে আমি আপনাদেরকে বলি যে এখানে দেশের এই পরিস্থিতি হওয়ার আগে কিছুদিন আগে যে আমাদের মোবাইল ডাটার যে অফ করে দেওয়া হয়, সেই সময় যাদের 1 MB আছে শুধু তারা এই 5 GB ফ্রিতে পাবে। এছাড়াও যদি যে 10 দিন আগে যে আমাদের মোবাইল ডাটাটা যে অফ হয়েছিল তখন যদি আপনার 1 MB না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি 5 GB ইন্টারনেট ফ্রি পাবেন না। তো আসলে আপনারা বুঝতে পেরেছেন, আমি আবার বলতেছি যারা যে এই 10 দিন আগে যে যাদের মোবাইল ফোন ডাটা কিন্তু আমাদের অফ করে দেওয়া হয়েছিল, এর আগে যাদের যে ইন্টারনেট 1 MB আছিল শুধু তারাই পাবে। যদি 10 দিন আগে যদি আপনার 1 MB না থাকে তাহলে কিন্তু আপনি ফ্রিতে 5 GB ইন্টারনেট পাবেন না। তো আসলে আপনার সম্পূর্ণ প্রচেষ্টা বুঝতে পেরেছেন যে কে কে 5 GB ইন্টারনেট পাবেন এবং কে কে পাবেন না। তো এছাড়াও যদি আপনারা কেউ যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমিও পেয়েছি। কিন্তু আপনাদেরকে কী আর বলবো, একদম আপনাদেরকে লাইভ দেখালাম যে এখানে আমাদের ইন্টারনেট স্পিডটা কেমন। তো এটা বিষয়টা হাস্যকর, আপনাদেরকে একটা কথা বলি যে আমাদেরকে কেমন করে বোকা বানানো হয়। যেমন আমাদের এখানে একজন 45 GB ভরেছিল, সেক্ষেত্রে কিন্তু তার মেয়াদটা কিন্তু 5 দিন আগে চলে গেছে। মানে যখন আমাদের দেশে ইন্টারনেটের অ্যাক্সেসটা কিন্তু কেউ করতে ব্যবহার করতে পারছিল না, সেই ক্ষেত্রে কিন্তু সিম কোম্পানি কী করলো, সেখান থেকে 45 GB থেকে সে মিনিমাম থেকে 10 GB ব্যবহার করলো আর 35 GB সে কেটে নিয়েছে। তো সেটা সে চার্জ করেছিল, সেখান থেকে একজন প্রবাসী তাকে 1 MB দিয়েছিল। সেই যে 35 GB যে সিম কোম্পানি নিয়ে গেল,
নিয়ে যাওয়ার পর তাকে শুধু এখন দিল মাত্র 5 জিবি, 5 জিবি, তার সাথে আপনাদেরকে ফ্রি দিল ধরেন 5 জিবি, টোটাল হলো 40 জিবি। এখন এই 40 জিবির মধ্যে যে 5 জিবি ফ্রি দিল সেটার স্পিড কিন্তু আমি আপনাদেরকে দেখালাম যে কীরকম স্পিডটা পায়। তো যদি আমরা আলহামদুলিল্লাহ জানা যে এই সোনার বাংলাদেশে না জন্মগ্রহণ করলে এত কিছু আমরা দেখতে পারতাম না। তো এই 5 জিবি যদি আপনি পেয়েও থাকেন আপনি এটা কখনো ব্যবহার করতে পারবেন না। তো আপনারা যে যারা ফ্রিতে এই 5 জিবি পেয়েছেন এটার কেমন স্পিডটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানান এবং আপনাদের এখানে কেমন স্পিড চলতেছে। তো আসলে ভাই আমাদের এই বাংলাদেশে জন্মগ্রহণ না করলে এত কিছু আমরা দেখতে পারতাম না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।